একটা প্রশ্ন, যে তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল? এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই, এটা কিন্তু সত্য কথা। আমি যাই না এটা দেখার পরে কি কি বলবে, বাট আমি কিন্তু দেখি নাই, আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই, তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে, কারণ আমি তো তখন ছিলাম না। ঠিক আছে, সো না, আমি যদি অ্যাজ এ এখন মনে করি, না আমি অ্যাজ এ দর্শক এখন যদি মনে করেন, আমিও তো তার ফ্যান হতে পারি, আমিও তার ফ্যান, আমিও যদি এখন প্রশ্ন করি যে তাদেরকে আসলে বিয়ে হয়েছিল, কাবিননামা কোথায়, তাহলে কি হবে অ্যান্সার, মানে প্রশ্নটা কি হবে বলেন? সেটা পরের বিষয়, মানে এখনো ওইটার বিষয়ে তো আমরা কোশ্চেনে নাই। আমি বললাম যে আপনি বললেন, তো যাই হোক, ওইটা ব্যাপারে আসলে বেশি কথা না জানানোই ভালো, যার যার পার্সোনাল প্রিভিয়াস। আমার কথা যদি পূর্বের কোনো কিছু আমি কারোর ব্যাপার নিয়েই মানে জড়াতে চাই না, আমারও পূর্বে অনেক কিছু থাকতে পারে, যার বিয়ে হয় নাই এটা কনফার্ম, বাট প্রেম ভালোবাসা অনেকেরই থাকতে পারে, সবার লাইফে আসে, বাট আগে কি হয়ে গেছে, আগে কে কী ছিল, এগুলো নিয়ে ভাবার কিছু নেই, বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই। আরও একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই, লাইফ ইজ ভেরি শর্ট, কম্প্রোমাইজ করে লাইফ চলে না, সো যদি ভালো না লাগে ডিভোর্স অথবা সেপারেশনে থাকাটা বেটার। আর আমার ফ্যামিলিতে সবাই দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমি বলছি না, আমি নট অনলি আই এম টেলিং অ্যাবাউট সাকিব ভাইয়া বা সাকিব খান বা আরিফিন ভাইয়া বা আরিফিন শুভ বা এনি ওয়ান বা যেই হোক, আমার ফ্যামিলিতে সবাই একটা স্ট্যান্ডার্ড আছে এডুকেশন, ওইটাও কিন্তু একটা মেনটেন করে, মিনিমাম একটা গ্রাজুয়েশন লাগবে। আমি বলছি না যে হ্যাঁ তারা আবার তাদের দিক থেকে অনেক বড় সুপারস্টার, সব কিছু ঠিক আছে, বাট আমার ফ্যামিলিরও তো একটা ব্যাপার আছে। না আমি ওইটাও তো ওই সময় বলেছি যে আমি কোনো ম্যারিড পার্সনকে বিয়ে করবো না, যদি করিও ভালো লাগে সেটা করলেও করতে পারি, এখন ওটা তো ভালো লাগার উপর ডিপেন্ড করে। সম্পর্ক ক্রিয়েট হইলে সেটাকে কিভাবে দেখেন যে না তাদের দুটো বিয়ে হয়েছে? আমরা যতদূর জানি সাকিব ভাই যখন প্রথম বিয়ে হয়েছিল সেটা ডিভোর্স হওয়ার পরে কিন্তু সে আরেকটি বিয়ের সাথে, এখন যদি তার সেকেন্ড, আমার আরেকটা